মজা আজকের আমাদের মেনু বর্ষার বিকেলে ইলিশ মাছ খিচুড়ি এই সব জিনিসগুলো না হলে তো মনে হয় না বর্ষাকাল বর্ষাকাল এটা তো আমি করছি আজকে আমার চারজন দিদি প্রচুর নিজের হাতে খাবার বানিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে আপনারা অনেকেই ভাবছেন যে আমি রান্না বান্না করি কিনা খুব একটা যে করি তা নয় তবে একদম জানি না সেটাও নয় তো আমি আমার দিদিদেরকেই বলবো যে তারা বলবে যে তারা আজকে আমার জন্য কি কি স্পেশাল বানিয়ে নিয়ে এসেছে এইটা একটা খিচুড়ি আমি দেখতে পাচ্ছি সেটা বলো কে করে নিয়ে এসেছো প্লিজ সেটা আমি এনেছি ওটা কি স্পেশাল কিমা খিচুড়ি আমার বাড়ির সবার জন্য বানালাম আর লাভলি আমি তোমার জন্য এটা বানিয়ে নিয়ে এসেছি থ্যাংক ইউ দিদি আর তার পাশে একটা মাংস মনে হচ্ছে ওটা দিদি আমি ঈশানি আমি এটা তোমার জন্য বানিয়ে এনেছি নামটা বলো এটার নাম হচ্ছে নারগিসি সালান আচ্ছা সেটা কি দিয়ে তৈরি হয়েছে এটা মাটন আর পালং শাক দিয়ে লাভলি তার পাশেটা মনে হচ্ছে পনির খিচুড়ি আমি সুদেশনা আমি এটা তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি পনির দিয়ে খিচুড়ি তোমার তোমরা কত ভালো ভালো রান্না করতে জানো দেখো আর তার পাশে একটা সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছি আমার করা ও তুমিই করে নিয়ে এসেছো বাহ তুমি নিজে হাতে মিষ্টিও বানাতে পারো একটু একটু গুড ভেরি গুড ওই যে ভাপা ইলিশটা করে দেখতে পাচ্ছি ওটা তোমার আনা হ্যাঁ আমি তিথি আমি তোমার জন্য আজকে ভাপা ইলিশ এনেছি কত কিছু খাবো আমরা আজকে এই যাবো শুধু আজকে খেলবো না তাহলে আজকে শুধু খাই আমি চট করে এগুলো তুলে ফেলি কারণ পডিয়ামে গিয়ে আমাদের গল্প করতে হবে তারপরে খেলা শুরু করতে হবে তারপর তোমাদের গিফট দিতে হবে তারপরে আমি খাওয়া দাওয়া করতে হবে আমি তর্স হইছে না তোমাদেরকেও খাওয়াবো ডেফিনেটলি কেমন দেখতে হয়েছে বলো ব্যাপারটা ঠিক তো ভালো এ বাবা শুরু করে দিই এসে সবাই করছে আহারে বাহারে এক ঘন্টা বর্ষার গল্প বর্ষার খাওয়া দাওয়া আর প্রচুর ফান সব নিয়ে শুরু করছি দিদি নাম্বার ওয়ান স্পেশাল পার্টনার কুচিনা ওয়াটার পিউরিফায়ার শিল্পী ঘোষাল নমস্কার দিদি আমি হাওড়া থেকে আসছি আর এখন গান শিখি এবং শেখাই তিথি দত্ত নমস্কার দিদি আমি চুচুড়া থেকে এসেছি এবং আমি একজন স্টুডেন্ট ডান্সার ফুড ব্লগার আর খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে তাই একটা ছোটোখাটো হোম ডেলিভারি সার্ভিস বাড়িতে শুরু করে ঈশানি ঘোষাল নমস্কার দিদি আমি খড়দা থেকে এসেছি আমি এখন স্টুডেন্ট ক্লাস টুয়েলভ পাশ করলাম ভালোবাসি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি রান্না করতে ভালোবাসো রান্না করতে ভালোবাসো খেতেও অবশ্যই তারপরে সুদেশটা দে নমস্কার দিদি আমি সুদেশনা আমি কসবা বালিগঞ্জ থেকে এসেছি আমি একজন হাউসওয়াইফ সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভেজেতে শিল্পীদের একটু আপনার সাথে গল্প করি 23 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে পরিবারে কে কে আছেন হাজবেন্ড আছেন আমার ছেলে এখন থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার হবে ইঞ্জিনিয়ারিং পড়ে ও থাকে না অ্যাট প্রেজেন্ট আর শ্বশুরমশাই আছেন আর এখন গান করি গানটা কি বরাবরই হ্যাঁ ভীষণ পছন্দের জায়গা গান এখন রান্নাবান্না করি গান শিখি গান শেখাই বই পড়ি এইভাবে কাটে বর্ষাকালে তো রান্নাটা একটা ব্যাপার থাকে গান শুনতে শুনতে রান্না করতে খুব ভালো লাগে কিমার খিচুড়ির টেস্ট করার জন্য তো বসেই আছি কিন্তু রান্নার প্রতি ভালোবাসাটা জন্মালো কিভাবে মায়ের থেকে পাওয়া আমার মা খুব ভালো রান্না করতে পারতেন বর্ষার সব রান্নাই তো ভীষণ ভালো খেতে ইলিশ মাছ কিমা খিচুড়ি বানানো বেগুনি পেঁয়াজি বিকেলবেলা হলে বেশ ভালোই লাগে না আজ সঙ্গে কে এসছেন হাজবেন্ড এসছেন আমার ছেলে দিদি এসছেন কিমার খিচুড়ি তো আজকে এনেছেন আর কি কি স্পেশাল রান্না করতে পারেন আমি বেশ মাছের চপ বানাতে পারি বাহ তারপরে বিরিয়ানি বানাতে পারি এগুলো কি প্রায় হাজবেন্ডকে খাওয়ানো হয় খুব ভালো লাগলো পরিচয় হলো কথা বললাম এরপর একসাথে খাওয়া দাওয়া তো করবো আর তোমার কিমার খিচুড়ির টেস্ট শুধু আমি করবো না সবাই করবে সবাই জানাবে আশা করবো ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তোমার হাজবেন্ড যদি এত ফুলে যায় তোমার খাবার খেয়ে খেয়ে তাহলে আজকে আমরাও একটু ফুলি এবার আমরা শুরু করবো আমাদের খেলা খেলাটা ভালো করে বুঝে নাও বর্ষা তো ভিজে যাওয়া খেলা এক বালতি জল হাঁড়ি রয়েছে সুন্দর রেইনকোট একটা পরানো হবে খালি মগ মগটা ফিক্স করা আছে সেটা বেঁধে দেওয়া হবে মাথার উপরে থাকবে সেটা এবার হাঁড়ি করে জল তুলে সেই মগের মধ্যে ঢালবে হেঁটে হেঁটে যাবে ওখানে তার একটা গ্লাস বোল আছে সেই বোলটার মধ্যে যখন ওখানে পৌঁছবে পৌঁছানোর সময় মাথায় হাত দিয়ে আস্তে করে জলটা ঢালবে আবার ফিরে এসে আবার করবে
এক মিনিটের শেষে আমরা দেখব জারের ভিতরে ওজন করা হবে, জার ওজন সব থেকে বেশি হবে সেই 20 পয়েন্টস, আবার 15, 10, 5 এইভাবে স্কোরিং। খেলা শুরু করবো, শিল্পীদি আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড, ভেরি গুড, যাও যাও যাও, আস্তে আস্তে আস্তে, এবার দেখো মাপটা। শিল্পীদি, গ্লাস জারের মধ্যে 2.5 লিটার জল ভরেছে। এবার আমরা একটু কথা বলি তিথির সাথে। তুমি এখন পড়াশোনা করছো? হ্যাঁ, থার্ড ইয়ার কমপ্লিট করে রেজাল্টের ওয়েট করছি। তো এর মধ্যেই কি হয়, আমি যেহেতু খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসি, ছোটবেলা থেকে মাকে বাড়িতে গেস্ট এসছে, মা প্রচুর রান্না করছে, সেটা ভালোবাসছে লোকে খেয়ে, তখন আমারও মনে হয় যে আমি রান্নাটা করলে কেমন হয়। সেখান থেকেই একটা ছোটোখাটো হোম ডেলিভারি সার্ভিস খোলা। সেটা রান্না বান্নার দায়িত্ব কে আছে? আমি করি। একা করো? হ্যাঁ, মা আমি বাজার করি। আচ্ছা। আমি মা বাজার করে, এবং আমি বেশি মানে একদিনে খুব একটা বেশি নিই না, মানে মানে মাকে ব্যস্ত রাখার জন্যই আরও রান্না বান্নাটা করে, একটু মায়ের সাথে ফ্রি টাইম, ওটাই আমার কাছে রিল্যাক্সেশন, ওটাই আমার লেজার আর কি। লোকে যখন ভালো বলে তখন খুব ভালো লাগে আর কি। লোকে জানতে পারছে কি করে যে তিথিরা এরকম করে? আমার বন্ধু বান্ধবরা আমার বাড়িতে আসা যাওয়া করে। এখনকার আমাদের যে জেনারেশন, আমরা যেহেতু খেতে প্রচন্ড ভালোবাসি, আর স্পেশালি জাঙ্ক ফুড, আমি হোম ডেলিভারি যেটা করছি, আমি বলি সেটা ভাত ডাল মাছের থেকেও আমি আলাদা আলাদা রকম ডিশেস প্রেজেন্ট করছি। এরকম যেমন ফ্রাইড ফুড, চিকেন চিজ বলস, ফিশ চিজ বলস, এরকম যখন আমি করছি, আর চিজ তো দিয়ে দিলে এখনকার ইয়াংস্টার্স সবাই খাবেই, তো একজন যখন জানতে পারছে, দ্বিতীয়জন অটোমেটিক্যালি সেটা খেয়ে বলছে কোথা থেকে অর্ডার করেছিস, আমরাও অর্ডার করব। এরকম করে মুখে মুখে পাবলিসিটি করছি। তুমি একজন মহিলা, মা একজন মহিলা, একদম তো শুরুতে অসুবিধা হয়নি? অসুবিধা বলতে হয়নি, আমার বাড়িতে আমার দাদু ঠাম্মি রয়েছেন, খুব বয়স্ক, তো মা রেগুলার বাজার করেন বাড়ি, তো মা সেই জায়গাটা খুব ভালো বোঝে। 10টা চপ ভাজছি, আমি 20টা চপ 25টা চপ ভেজে আরো 15টা চপ আমি ডেলিভার করতে, ক্ষতিটা কোথায়? তো সেখান থেকেই শুরু হয়ে গেছে সেরকমভাবে ক্যাজুয়ালি, কখনো যেহেতু ভালোবাসি তো জিনিসটাকে কষ্টভাবে নিই। আর এই ঘটনাটা যে বর্ষা এপিসোড আমি এসেছি, বর্ষা মানুষ এনজয় করে, বেশিরভাগ জনের কাছে বর্ষা মানে রোম্যান্টিসিজম, কফি মাগ হাতে নিয়ে বৃষ্টি দেখা, এনজয় করা, চপমুড়ি খাওয়া, আমার কাছে কিন্তু একটু স্যাড একটা ব্যাপার, ঘটনা আমার লাইফে ঘটে, আমার বলে নয় আমার ফ্যামিলির। একটা আইসক্রিমের ফ্যামিলি বিজনেস, আইসক্রিম পার্লার ছিল কিছু বছর আগে, যে যখন আয়লাটা হয়, আয়লা যখন ঘটে, তখন 3 দিন ইলেকট্রিসিটি ছিল না, জেনারেটর যতই থাকুক, ইনভার্টার যতই থাকুক, 3 দিন তো কেউ চালাতে পারবে না, তখন আইসক্রিম পার্লারটা বন্ধ হয়ে যায়। ভালো চলতো একটা পার্লার, সেটা ওখান থেকে ডিস্ট্রিবিউশন ছিল, যেখানে আইসক্রিম ডিস্ট্রিবিউটর হিসেবে এ করতো, সেটা নষ্ট হয়ে যায়। তারপর মনে হয় যে আমি কেন চালাতে পারি না, বাবা তখন বলে যে না, আগে পড়াশুনোটা কমপ্লিট করিস, তারপরে এইসব। আমি বড় মেয়ে বাড়ির, তো অনেকেই অনেক কথা বলেছে যে ছেলে নয় তো বাড়ির মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, বাড়ির কী হবে, তাহলে আমি কেন এমন কিছু করতে পারি না যেটা আমার বাবা মা আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকে তো বাড়ির সকলে প্রাউড ফিল করুক। সেখান থেকে দাঁড়িয়ে মনে হয়েছে খাবারটাই বেস্ট অপশন, লোকের কাছে ভালো খাবার পৌঁছে দিতে পারলে এর থেকে বেশি আনন্দের হয়তো লোক আর কিছুতে পায় না। গুড গুড। আর তার সাথে সাথে বর্ষার কি প্ল্যানিং, কি করো জেনারেলি বর্ষার প্ল্যানিং? বন্ধু-বান্ধবের সাথে ঘোরাটা হয় না? সেরকম ঘোরা হয় না সত্যি কথা বলতে, কিন্তু ওই চপ মুড়িটা তো দেখেই বুঝতে পারছো প্রচন্ড ভালোবাসি। গরমকালে আচার বানায়, তো আচারের তেল দিয়ে চপ মুড়ি মেখে খাওয়ার তো মজাই আলাদা, সেই সব করে একটু কাটাই, আর তাছাড়া নাচটা করি। তুমি তো ফাস্ট ফুড করতে ভালোবাসো, কিন্তু এই যে ট্র্যাডিশনাল রান্নাটা যেটা এনেছি, রিশমা ভাপা, হ্যাঁ এটা কোথা থেকে শিখলে? ট্র্যাডিশনাল রান্না স্টার্টিং বলতে, একটা রান্নার কম্পিটিশন হয়েছিল কলকাতায়, সেখানে আমি খুব ক্যাজুয়ালি আমার নামটা এন্ট্রি করে দিই ট্র্যাডিশনাল রান্নায়, কই মাছের হরগৌরী। এবার সেই রান্নাটা যখন আমি প্রেজেন্ট করি, এবং আমি সেখানে একটা উইনার
ফাইনালিস্ট মাছ ক্যাটাগরিতে গিয়ে তখন মনে হয়েছিল যে করতে পারি এই জিনিস, এই রান্নাগুলো হয়তো পিজা পাস্তার মধ্যে কোথাও ঢুকে গেছে, সেগুলো টেনে বার করতে পারলে খুব ভালো হয়। পরিচয় হয়ে ভালো লাগলো, কথা বলে ভালো লাগলো, ভালো লাগলো। ইলিশ মাছ ভাপাটাও টেস্ট করবো একদম, এবং তোমার হোম ডেলিভারি বিজনেস আরো বড় হোক, আরো সুন্দরভাবে হোক, জীবনে তুমি আরো অনেক বড় হও, প্রতিষ্ঠিত হও। থ্যাংক ইউ, তুমি বলে দিয়েছো, এবার তো হয়েই যাবে। রেডি স্টার্ট। মকি ঢালো, মকি ঢালো, বাইরে পড়ছে। আস্তে পা ভিজে যাচ্ছে, পড়ে যেও না, আস্তে আস্তে। অনেকক্ষণ দেবপ্রিয়াকে একটা ডিউটি দিয়েছিলাম যে ইলিশ মাছ ভেজে দিতে, সে কতক্ষণ ধরে ভাজছে বুঝে উঠতে পারছি না। সবাইকে দাও। থ্যাংক ইউ, সবাইকে দিয়ে সব। দেবপ্রিয়া ঠিকঠাক করে ভেজেছে কিনা সেটা আগে দেখুন আপনারা। হ্যালো, আমরা খেটে খেটে গল্প করবো ঈশানির সাথে। ভালো লাগছে ঈশানি? দুর্দান্ত লাগছে, ঠিক তোমার মতো। কথা বলতে পারছি না, এখানে তো তোমাকেই দেখেছি। আহারে কি সুন্দর দেখতে। কি করা হয় ঈশানি বলো? আমি ক্লাস টুয়েলভ পাস করলাম। পড়াশোনা ছাড়াও আমার সবথেকে কাছের এবং ভালোবাসার জায়গা হচ্ছে রান্না, কিন্তু এইটা এত ইজিলি হয়নি কিন্তু, তাই? হ্যাঁ, যখন আমার 16 বছর বয়স, আমার বাবা হসপিটালাইজড হন, একটা শরীর অসুস্থ হয়, সেই জন্য আমি বাড়িতে একা পড়ে যাই। মাকে সব সময় বাবার জন্য দেখাশোনা করতে হয়, বাড়িতে রান্না করা কে করবে, মা পারবে না, আমাকেই যে করে হোক করতে হবে। তো দেখলাম বাড়িতে নর্মাল ডিম রয়েছে, আমি ডিমের ডালনা করব, খুব ভালো কথা। রান্নাঘরে গেলাম, বুদ্ধি খাটিয়ে রান্না করতে হবে, এটাই হচ্ছে আমার মোটিভ। ফোড়নের জায়গাটা খুললাম, দেখলাম কোনটা সবথেকে বেশি খরচা হয়েছে, মানে পাঁচ ফোড়ন সবথেকে বেশি খরচা হয়েছে, তার মানে পাঁচ ফোড়ন সব রান্নায় যায়। আমি ডিমের তরকারিতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, এরমভাবে শুরু। হ্যাঁ, তারপরে আমার মা তো খেলো, মা বলো বানিয়েছিস কি করে এত দুর্দান্ত জিনিসটা তুই? আমি টোটাল রেসিপিটা বললাম, মা বলো হয়নি জিনিসটা তোর। তখন আমি বুঝলাম না, এটা আমি জানি না, এটা আমি শিখতে হবে। নানারকম অনুষ্ঠান, ম্যাগাজিন পড়ে 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 আমি রান্নাটাকে একটু একটু করে শিখতে শুরু করলাম। গুড। তারপর আমার বাবা সুস্থ হয়ে বাড়ি এলেন, তাকেও খাওয়ালাম, সে খুব খুশি আমার রান্না খেয়ে। রাজ্য সরকার একটা কুকিং কম্পিটিশন অ্যারেঞ্জ করলেন, তো আমার বাবা সেটাতে আমার নাম দিয়ে দিলেন। ওখানে আমি যে রান্নাটা বানিয়ে নিয়ে গেছিলাম সেটা আমি আজকে তোমার জন্য বানিয়ে এনেছি, সেটার নাম হচ্ছে নার্গিসে সালান। নামটাও কিন্তু ইন্টারেস্টিং। তারপরে যখন অ্যানাউন্স হলো তখন আমাকে বিজয়ী ঘোষণা করা হলো, তখন সেই যে জিনিসটা যে আমি একদিন ডিমের ডালনার পাঁচ ফোড়ন দিয়েছিলাম, সে আমি রাজ্য সরকারের থেকে রান্নার জন্য পুরস্কার পেয়েছি, এটা আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। ভ্যারাইটিস রান্না করতে শুরু করলাম, এবার আমি নিজে খেলাম, লোককে খাওয়ালাম, এরকম করতে করতে হয়ে গেলাম। নর্মাল রান্না তো করবোই, সেটা তো আমার মাও করেন। ইলিশ মাছ যেটা তুমি ইউনিকভাবে ভাজলে, সেটাকেই ভাপা ইলিশ, পেঁয়াজ ইলিশ, বেগুন ইলিশ, নানা রকম ইলিশ হয়, আমি করলাম হানি অ্যান্ড চিজ ইলিশ। ওই ধরনের ইলিশ যদি বানানো যায় মানুষ কীরকম খাবে, ওটা আমি কীরকম খাবো। এমনও কিছু কিছু সময় হয়েছে, আমি একদম অকপটে স্বীকার করছি, কিছু কিছু রান্না হয়েছে যেটা খাওয়া যায়নি। দারুণ খেতে হয়েছিল।
তো এখন এই যে এত ভালো রান্না করে এটা নিয়ে এখন কি ভাবছো, কিছু করবে? ফার্স্টে ভেবেছিলাম যে হোটেল ম্যানেজমেন্ট পড়বো, কিন্তু বাবা বললেন যে না, আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, তারপর তুই কর। এবার আমি কলেজে ভর্তি হব। ভর্তি হওয়ার পর এত এখন সব এইচএস পাস করলে এত কিছু শিখে গেছো রান্না বান্না, হয়ে যায় দিদি ভালোবাসা, অন্য রকমের ভালোবাসা। অনেক সময় আমি রান্না ভালো হয়নি, কিন্তু তাও ওটাকে নিয়ে আমি আবার চর্চা করেছি। আমি একেবারে পাতুরি করার চেষ্টা করেছিলাম। পাতুরিটা হবে চিজ পাতুরি, উপরে আলু, মাছের স্কেল হয় না স্কেল, এবার আলুর স্কেল হবে, সেটা আমি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বানাতে আজ পর্যন্ত পারিনি। কিন্তু আমার ট্রাইটা এখনো চলে যাচ্ছে, কিন্তু আমি আবার বানাবো, বারবার বানাবো আমি ওটা। একদিন একদিন তো ঠিকই হবে, হবে না? অফকোর্স হবে, নিশ্চয়ই হবে। তোমার ভালোবাসা আছে, তোমার সেই ইচ্ছে আছে। সবাই 3 বছর 4 বছর থেকে নাচ শেখে, আর আমি এখন 18 বছর বয়সে, আমি 17 বছর দিয়ে রান্নাটা শুরু করি। তবে যথেষ্ট, 1 বছরে যা করেছো, এবার যে কি করে বেলা খাবে তুমি সেটাই বেশি ভাবছো। না দিদি, এতটাও আমি নিজেকে ভাবি না, কিন্তু আপনি যখন বলছেন একটু, তাহলে ভরসা আমার মনে হলো। গুড। আর ভবিষ্যতে যে শ্বশুর বাড়িতে যাবে, তার যে কি ভাগ্য! সে তো ঈশানি রান্নার জন্য বসে থাকবে সারাদিন ধরে, শাশুড়ি মা তো রান্না করে ঢুকবেই না। ঈশানি ননস্টপ কথা বলবে আর ননস্টপ রান্না করে যাবে। খুব ভালো লাগলো কথা বলে ঈশানি। নার্গিসের সালানো খেতে হবে। হ্যাঁ, সঙ্গে মিষ্টিও আছে। হ্যাঁ, ভেরি গুড। জীবনে অনেক বড় হও, পড়াশোনা ভালো করে কমপ্লিট করো, এবং রান্না নিয়ে আরো অনেক এগিয়ে যাও। তুমি আমাকে আশীর্বাদ করো। অল দ্য বেস্ট ঈশানি। রেনকোটটা পরে কিন্তু দারুণ লাগছে, দারুণ মনে হচ্ছে অন্য গ্রহ থেকে কেউ এসছে। চলো স্টার্ট। আস্তে 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 ধরো ধরো। পড়ে যাবে পড়ে যাবে, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো, জল পড়ছে তো, আস্তে আস্তে করো, আস্তে যাও আস্তে যাও। সুদেশনার সাথে একটু কথা বলবো। বলো দিদি, তুমি কি করো, কিছু কাজের সাথে যুক্ত আছো? না, আমি গানই গাই, মানে গানের সাথেই যুক্ত আর কি, মেনলি শিখি এবং নিজেও শেখাই। এই যে বর্ষাকাল, সঙ্গে এই রান্না বান্না, কি বক্তব্য এটা নিয়ে? বর্ষাকালের এক্সপিরিয়েন্সটা মানে এক একটা বয়সে এক এক রকম হয়েছে আমার সাথে। যখন স্কুল যেতাম তখন আমার একটা লেডিবার্ড সাইকেল ছিল, বাড়ির সামনে জল টল জমতো, তো তখন কি করতাম, লেডিবার্ড সাইকেলটাকে হাঁটিয়ে নিয়ে আসতাম, নিজে জলের মধ্যে দিয়ে আসবো বলে আর কি। অযথা ভিজতাম, মানে ভেজার কোনো দরকার নেই তো আমাদের ছোট। হ্যাঁ সেটাই। তারপরে ছোট ছোট কাগজের নৌকা করে, কাগজের নৌকা ভাসানো, ওটা তো মানে মনে পড়লেই এখন, সেসব তো আর এখন নেই, কিন্তু ওটা মনে পড়লেই, কিচ্ছু নেই এখন, মনে পড়লে অনেক দূরে চলে যাই আর কি। তারপরে যখন কলেজে এলাম আর কি, তখন একটা আলাদা, তখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সম্বন্ধ হলো, মা সম্বন্ধ ঠিক করলো আর কি, তখন একটা প্রেমের ব্যাপার আর কি। তখন বর্ষাতেও বসন্ত দেখতাম, মানে বর্ষাকালটাও তখন বসন্তকাল মনে করতো। তখন তো ও ডাক্তারি, আমার হাজব্যান্ড ডক্টর, তো তখন ও ডাক্তারি পড়ছে, আমিও কলেজে পড়ি। আমাদের একটাই মানে ইয়ে ছিল যে উইকেন্ডের ট্রামে করে টলিগঞ্জ থেকে স্প্ল্যানেট যাবো গল্প করতে করতে, আবার স্প্ল্যানেট থেকে টলিগঞ্জে আসবো গল্প করতে করতে। তো এরকম একটা ভীষণ বৃষ্টি, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, স্প্ল্যানেট থেকে টলিগঞ্জে এসছি, এসে বসে আছি, মানে ট্রাম থেকে নেমে আর বাড়ি আসতে পারছি না, না পারছে ওর বাড়ি চলে যেতে, না পারছে আমি আমার বাড়ি আসতে। তখন ট্রামের যে কন্ডাক্টর কাকু আর কি, উনি আমাদের চিনে গেছিলেন, মানে আমরা এত ট্রাভেল করতাম ট্রামে করে, তো উনি আমাদের বলছেন যে তোমরা এখন বৃষ্টিতে কোথাও যেও না, এখানে বসে বসে গল্প করো। তো 3.5-4 ঘন্টা ওখানেই বসে বসে গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। ওই জন্য এখনও বর্ষা মানে যখন প্রচণ্ড বৃষ্টি হয় ওই কথাটাই বারে বারে মনে হয়।
এখন হচ্ছে মেন খাওয়া দাওয়া। আগে যে রোমান্স ব্যাপারটা ছিল এখন তো আর সেটা কিছুই নেই, ভীষণ বিজি, কিছুই নেই বলতে গেলে। এখন মানে ওই ওই একটাই কথা যে বৃষ্টি পড়ছে একটু পেঁয়াজি করো তো, বৃষ্টি পড়ছে একটু চিকেন চপ করো তো, এখন ওই একটাই কথা। আর আর একটা কথা বলে যে তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে, সে গানের কথাটাই মনে এলো। এখন এসব বলে সব গেছে, সব গেছে, সবে চার ঘন্টা বসে গল্প সব গেছে, সব চলে গেছে। এখন আর বসন্ত নেই না, এখন আর বর্ষা বর্ষাই, এখন আর বসন্ত নেই। আর মেয়েটাও হয়েছে সেরকম, বাবা কি কিউট। হ্যালো ম্যাম। বাবা মেয়ে দুজনেই খেতে ভালোবাসে, খাবারের উপরেই রয়েছে আর উপরেই রয়েছে, ওই জন্য তো এত রোগা সবাই। এখন আকাশে মেঘ টেক করলে বলে একটু চলো গিয়ে ভিজি। খিচুড়ি সবার পরিণতি গোমে প্রেম প্রেমার ছুরি চাই বলে, বলে না একটু চলো গিয়ে ভিজি না, সেটা আর বলে না, আগে খুব বলতো। আচ্ছা, আর তখন বাবা মার একটা বারণ ছিল, যাই হোক বিয়ে তো হবে, মানে অতিরিক্ত মেশামেশিটা ভালোবাসতো না, তো ভেজা ভিজিটা খুব একটা হয়নি। কিন্তু মানে এখন আর সেই সব গল্প নেই, এখন আকাশে মেঘ করলে একটাই কথা, একটু খিচুড়ি করবে গো, একটু মাটন খিচুড়ি করো, চিকেন খিচুড়ি করো, এই সব আর মেনু আসে খালি। হ্যাঁ, প্রেম আসে না। খুব ভালো থেকো, মেয়েকে ভালো করে মানুষ করার ভালো ভালো রেসিপি করে করে যাও, নিজে ফুলবে না কিন্তু একদম। আর খেলা শেষ হলে পানির খিচুড়ি টেস্ট করবো একদম। সুদেশ নাই সুখের চলো, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মাথা সোজা, মাথা সোজা, আস্তে 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 আস্তে, ধরে নাও ধরে নাও। জলগুলো বাইরে পড়ছে, আস্তে আস্তে করো, খুশিকে থরি হামে বাতাসে হাতো সে না জানে দে, হলে হলে চরকে চলে তুমি, খুশি কে থোড়ি হাওয়া তো আনে দে, রাতাতাতা সুদেশটা অনেক পরিশ্রম করে গ্লাস বলের মধ্যে 3 লিটার জল ভরেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঈশানি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে তিথি 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে সুদেশনা 10 পয়েন্ট, ফোর্থ পজিশনে আছে শিল্পীদি 5 পয়েন্ট। গিফট কি কি আছে বলে আছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল, টিভি ক্যাবিনেট, বেতের চেয়ারের সেট, রকিং চেয়ার এবং ডিজাইনার কাপড় মেলার স্ট্যান্ড। ঈশানের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল, তিথির পছন্দ ডিজাইনার চেয়ারের সেট, সুদেশনার পছন্দ রকিং চেয়ার, শিল্পীদের পছন্দ কাপড় মেলার স্ট্যান্ড। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। এবার আমরা অপেক্ষা করছিলাম সেই তখন থেকে সুস্বাদু খাবারগুলো সবাই টেস্ট করবো বলে, এবার সেগুলো খাওয়ার টাইম। প্রচুর আইটেম, মাই গুডনেস, আমিও তোমাদের জন্য খিচুড়ি করে রেখেছি, দেখো তোমাদেরটা তো আছেই আমারটাও আছে, বসো। নার্গিসের স্যালাড সবাই খাও, দিদি তুমি এরম করলে তো আমাকে ছাড়া তুমি খেতে বসে গেলে সবাই মিলে ডাকিনি, ডাকুনি বলেই তো কমপ্লেন করতে এলাম। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, দ্য কুচিনা ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয়তো নয়া।
এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুশিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। গানের রাউন্ড সবকিছু কমপ্লিট, খাওয়া দাওয়া সব শেষ, প্রচুর খেয়েছি, এক্সেলেন্ট ফুড, সবাই অসাধারণ রান্না করে নিয়ে এসছো, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ খুশি হয়েছি, আনন্দ পেয়েছি তোমাদের সকলের এই খাবারটাকে, থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ফুড অর্গানাইজার। সূর্যকে কোন শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে? কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন বলো তিথি সোনা। 5 পয়েন্ট। সঙ্গে তোমার গিফট হচ্ছে ফুড অর্গানাইজার। ছায়া নীল সীমানা যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। জরা ধীরে ধীরে চলো মোরে সাজনা, হম ভি পিছে হ্যায় তুমহারে, কেসে ভিগি ভিগি রুত হ্যায় সুহানি, কেসে প্যারে নজারে, জরা ধীরে ধীরে চলো মোরে সাজনা, হম ভি পিছে হ্যায় তুমহারে। গানে দুটো শব্দ ভুল ছিল, শব্দটা সঠিক কি? জরা ধীরে ধীরে চলো মোরে সাজনা, হম ভি পিছে। বলো ঈশানী। হলে হলে। তো কি বলেছে? ধীরে ধীরে। 5 পয়েন্ট। ওকে, বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। জরা হলে হলে চলো মোরে সাজনা, হম ভি পিছে হ্যায় তুমহারে, জরা হল্লে হল্লে চলো মোরে সাজনা, হম ভি পিছে হ্যায় তুমহারে। থার্ড গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার কুকওয়ে। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় যায় না, মনের নাম মধুমতি। গান অনুযায়ী দু হাত দিয়ে আমি কি আড়াল করে রাখি? বলো ঈশানী। দু হাতে চোখ ঢেকে রাখি। সরি ঈশানী, -5। মন যেন জানা যায় না, চোখ ঢেকে রাখি কিন্তু যাতে মন না জানা যায়। আচ্ছা আচ্ছা। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না যায় না, মনের নাম মধুমতি। চিপ 4 নম্বর প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক প্যাড। মানে ঝুমকা গেরা রে বরেলি কে বাজার মে, ঝুমকা গেরা রে বরেলি কে বাজার মে, ঝুমকা গেরা ঝুমকা গেরা ঝুমকা গেরা হয়ে হয়ে, ঝুমকা গেরা রে বরেলি কে বাজার মে, ঝুমকা গেরা রে। গানে কোন জায়গার বাজারের কথা বলা হয়েছে? ঝুমকা গেরা ঝুমকা গেরা ঝুমকা গেরা। বলো ঈশানী,
বরেলি কে বাজার বরেলি কে 5 পয়েন্ট সংগীশানের গিফট হচ্ছে ইলেকট্রিক ফ্যান বরেলি কে বাজার মে আচ্ছা শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা চেনো কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়ে রানি হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীরের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান একটা ওয়ার্ড গাইনি মিউট ছিল সেই ওয়ার্ডটা কি কবিতা ঠাসা চেনো কেড়ে নিতে দেব না বলো শিল্পীদি হাতা 5 পয়েন্ট সঙ্গে ইন্ডাকশন ওভেন যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা যেন আমি ছাড়তে দেব না পাঁচটা প্রশ্ন শেষ এই রাউন্ডে খেলা শেষ এই রাউন্ডে তিনজনের স্কোর সেম শিল্পীদি ঈশানি এবং তিথি তিনজনেই এই রাউন্ডে 5 পয়েন্ট স্কোর করেছে তাই হায়ার স্কোরের গিফট আমরা কাউকে দিতে পারছি না যিনি আজ দিদি নাম্বার 1 হয়ে যাবেন তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার বিন তেরে সনম মর মিটেঙ্গে হাম আ মেরি জিন্দগি বিন তেরে সনম মর মিটেঙ্গে হাম আ মেরি জিন্দগি লা 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 আনা হি পড়া সজনা জালিম হে দিল কি লগি হো আনা হি পড়া সজনা জালিম হে দিল কি লগি শুরু করব আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর আজকের আমাদের স্পেশাল গেস্ট অম্বরীশ আজ তোমায় একটা প্রশ্ন করি তুমি তো সবাইকে প্রশ্ন করো তোমার ইন্টারভিউ হয় না বর্ষাকালে সবচেয়ে প্রিয় গন্ধ কি তোমার কাছে মাটির গন্ধ মাটির সোঁদা গন্ধ তো আমার কিন্তু আমার হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা এবং একটা ব্যাপার সেটা হচ্ছে সেই গন্ধ আমি এখানে পাচ্ছি কেসটা কি বলতে পারো সেটা অনেক বড় কেস ছিল প্রচুর এখানে পিকনিক হয়েছে প্রচুর খাওয়া দাওয়া আজকে আজকে আমি আসার আগে একটু আগে তা সে আমি তা সব শেষ হ্যাঁ হ্যাঁ তোমাকে শ্রদ্ধা সহকারে প্রণাম জানিয়ে আমি বাড়ি যাচ্ছি না না তোমার জন্য আমি আলাদা করে একটু রেখে দেবো ব্যবস্থা করবো এক জানি তোমার খেলা শেষ হয়ে গেলে আমি তোমার খেলা খেলার দরকার আছে ছেড়ে দাও খাওয়া দাওয়া করে বেরিয়ে আমার কোনো অসুবিধা নেই দিদিরা গিফটের পয়েন্টসটা পাবে না 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 তাহলে তো করতেই হবে তাহলে করতেই হবে সবার জন্যই করতে হবে একটা করে টপিকের উপর অভিনয় করবে অম্বরীশ তোমাদেরকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে যদি ভুল করো তাহলে পাস হয়ে যাবে সঠিক বলে প্লাস 5 প্রথম টপিক একটি প্রয়োজনীয় জিনিস ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি 5 পয়েন্ট
আর 3 নম্বর চাপে একটি রান্নার পদ শিল্পীদি কুমড়োর ছক্কা ও কেবা হাই ফাই 4 নম্বর টপিক এটাও একটা প্রয়োজনীয় জিনিস রাস্তায়ও দেখা যায় বাড়িতেও কাউকে বর্ণনা করতে গেলে আমরা ব্যবহার করে থাকি বলো ঈশানি লজ্জাবতী লতা শেষ এই রাউন্ডে খেলা শেষ আমরা সবাইকে গিফট দেবো এবং অম্বরীশ তত এখানে দাঁড়িয়ে থাকবে কারণ অম্বরীশের পিঠে করে আমরা খাবার পরিবেশন করে একটু খাওয়াবো এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শিল্পীদি 15 পয়েন্টস আসো শিল্পীদির পছন্দের ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে কিছু অসলি আইটেম সেকেন্ড পজিশনে আছে ঈশানী 10 পয়েন্টস ঈশানীর পছন্দ মশলা সস তেল সবকিছু শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার পাশাপাশি ক্লু ভেজার সুখে বর্ষা বরণ মাছের নামে বৃষ্টির ধরন উপর নিচের ক্লু প্রথম দুই গলায় দিলে ঝড়ের এক নাম পেলে এবার বলো সুদেশনা ইলশেগুড়ি আর টাইফুন সঙ্গে রাইস কুকার যাচ্ছে সেকেন্ড প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে মিট গ্রাইন্ডার সবজি কেটে বেসনে গুলে ছেড়ে দিলে গরম তেলে রঙের নামে খাবার পেলে বর্ষা বিকেলে জমিয়ে খেলে এবার বলো সুদেশনা বেগুনি বোঝাও সবজি কেটে বেসন গুলে মানে বেগুন কেটে বেসনে গুলে ছেড়ে দিলে গরম তেলে ছাড়লাম রঙের নামে খাবার পেলে বেগুনি রং বর্ষা বিকেলে জমিয়ে খেলে সঙ্গে মিট গ্রাইন্ডার থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি তোমার জামাইবাবু তার খুড়তুতো ভাই তার একমাত্র বৌদি তোমার কে তোমার জামাইবাবু তার খুড়তুতো ভাই তার একমাত্র বৌদি তোমার কে এবার বলো ঈশানী আমার দিদি বোঝাও আমার জামাইবাবু তার খুড়তুতো ভাই আর তার খুড়তুতো বৌদি হচ্ছে আমার জামাইবাবুর যে বউ হবে সেই হবে তার একমাত্র বৌদি আর আমার জামাইবাবুর বউ হচ্ছে আমার দিদি
চাচির তরফ থেকে শাড়ি। চাচি চার নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। একটা কমন ওয়ার্ড যেটা নিচে তিনটের আগে বসলে একটা করে শব্দ তৈরি হবে। প্রথমে লেখা রয়েছে সই, তারপর একটা ছবি, ছবি থেকে শব্দ তোমাকে বার করতে হবে, তারপর লেখা রয়েছে টিপ। কমন ওয়ার্ড একটাই, তিনটের আগে বসবে। এবার বলো ঈশানী। টিপ টিপ সই, টিপ ফল, টিপ টিপ। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার, পারলে 30 পয়েন্ট, ভুল করলে -20। এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান হবার লড়াই চলছে ঈশানী এবং সুদেশনার মধ্যে। ঈশানী স্কোর হচ্ছে 75, সুদেশনার স্কোর হচ্ছে 50। সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, নয়াকার লেখা রয়েছে, পয়াকার লেখা রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে ঈশানী ঘোষাল, আজকের দিদি নাম্বার ওয়ান। ঈশানীর জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, সেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন ঈশানী স্টার। আবহাওয়া ঝরঝর, ঝোড়ো হাওয়া শনশন, টাপুর টুপুর টাপুর টুপুর, শনশন ঝোড়ো হাওয়া ঝরঝর, ঝোড়ো হাওয়া আবহাওয়া জানি না, খাবো একটু আবহাওয়া গুলিয়ে গেছে, তার কি করে আমি ইউজ করবো। ঠিকঠাক যাচ্ছি রে, একদম ঠিক যাচ্ছি রা। বলছিলে তুমি টাপুর চুপুর, শনশন, ঝোড়ো হাওয়া অব্দি ঠিক ছিল, ঝরঝরটাও বলছিলে, তারপর হঠাৎ করে আবহাওয়া চলে গেছে, ঝরঝরে পরে ছিল আবহাওয়া। এটা শিল্পীদের ট্রফি পাচ্ছে ঈশানী, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, শ্রী বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনাঘাট। তোমার জন্য রয়েছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্ট সেট, এর মধ্যে আছে হ্যান্ড ব্লেন্ডার, স্যান্ডউইচ গ্রিল, ইলেকট্রিক কেটল, এগুলো সব তোমার। এর সাথে আরও একটি গিফট আছে কুচিনার তরফ থেকে, সেটা হচ্ছে কুচিনার তরফ থেকে তোমার জন্য রয়েছে ওয়াটার পিউরিফায়ার, কুচিনার তরফ থেকে এটাও তোমার। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাইকে নমস্কার।